হাজিনগরে অবস্থিত চশমা বাবার মাজার। চশমা বাবার 52তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেশ কিছুদিন ধরে চলছে উরুষ উৎসব। প্রতিদিনই কেউ না কেউ যাচ্ছেন, সর্বসাধারণের জন্য মঙ্গল কামনা করছেন। এই উৎসবের প্রথম দিনে হাজির বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, কাঁচড়াপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী। গতকাল উপস্থিত ছিলেন তৃণমূলের যুবনেতা সুজিত দাস, সমাজসেবী টনি সিং, সোমা দাস সহ অন্যান্যরা। তারা সবাই উরুষ উৎসবে সামিল হন, মঙ্গল কামনা করেন সবার জন্য। দুস্থদের টনি সিং এর উদ্যোগে কম্বল বিতরণ হয়। এই মহতী উদ্যোগে খুশি এলাকার মানুষ। উত্তর চব্বিশ পরগনা থেকে সৌভিক সরকারের রিপোর্ট, স্টিং নিউজ। দেখুন, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আজকে আমি এখানে আসলাম, শ্যামসুল হক সঙ্গে আমার খুব ভালোবাসা আছে, নানিবাবুর সঙ্গে ভালোবাসা আছে। আজকে আমার এখানে এসে এত আনন্দ লাগছে যে আমি আবার যদি ঠাকুর ইচ্ছা হয় সামনের বছর আবার আমি কমল এখানে দেবো। আবার আমি মানে গরিবদের দিতে খুব ভালো লাগে। একটা কি জানেন, সবচেয়ে বড় আনন্দ যদি গরিবের সেবা হয়, এসে আর ঠাকুর আল্লাহ আর কিছু ভালো লাগে না। হ্যাঁ, এটা আজকে চশমা সাহেব রহমার উরুষে কেন্দ্র করে আজকে ওনার বড় একটা দান, গরিবদের সাহায্য করলেন, বস্ত্র বিতরণ করলেন। এতে আমি আমার ভাই সাহেব আছেন, সকলেই আমরা খুশি, আরও আনন্দ লাগলো, আরও ভালো লাগলো যে মানুষের সেবার জন্য উনি অনেক কিছু করলেন, কম্বল দান করলেন, আরও কিছু করেছেন, আরও দিয়েছেন। তো আরও ভালো লাগলো, এটা আরও এরকম করে যেন সমাজ সেবা করতে পারে, এটা আমার যেন আশীর্বাদ করি চশমা সাহেব রহমার দরবার থেকে। আমি আমার নাম সৈয়দ সাইয়েদ এজাজুল ইসলাম। আজকে আমরা প্রতি বছর এই অনুষ্ঠানে আসি এখানে। এইখানে শামসুলদা বিশেষ করে এই পুরোটা করে, আমাদের প্রতি বছর ডাকে, আমরা প্রতি বছরই আসি। তো আমাদের টনিদা এবার বললো, ভাবিদা আমি কিছু কম্বল দেবো ওখানে, চলেন। তাই এইখানে কম্বল দিতে পারে আমরা খুব আনন্দ পাচ্ছি, খুব আনন্দ লাগছে যে কোটি মানুষের কম্বল দিতে পারছি আমরা এই ঠান্ডার মধ্যে। এই ঠান্ডা নিবারণ করা যে কম্বল দান, এটা খুব ভালো লাগে। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب इनका हाथ पर टुकड़ी दे दीजिए।